নমস্কার বন্ধুরা, চ্যানেল প্যানাসিয়াতে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অনেকেই জানতে চেয়েছিলেন 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন অনেকদিন আগেই, কিন্তু এখনও এক্সেস ট্যাক্স ডিপোজিটের টাকা রিফান্ড পাননি, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এখনও আইটিআর কেন প্রসেস হয়নি সে সম্পর্কে। এ প্রসঙ্গে বলি, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সূত্রে জানতে পেরেছি, ট্যাক্স পেয়ারকে আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নতুন একটি প্ল্যাটফর্ম CPC2 লঞ্চ করতে চলেছে। আর এই CPC2তেই 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ারের আইটিআরগুলোকে প্রসেস করা হবে। সেজন্য 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ারে রিফান্ড পেতে লেট হচ্ছে এবং আইটিআর প্রসেসে হতেও লেট হচ্ছে। বর্তমানে ডেটা মাইগ্রেশনের কাজ চলছে, এই কাজ কমপ্লিট হলেই আইটিআর প্রসেসের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। যারা ট্যাক্স রিফান্ড পাবেন তারা কিন্তু ইন্টারেস্ট সমেত রিফান্ড পাবেন, এক্ষেত্রে ইন্টারেস্ট রেট পার মান্থ 0.5%। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।